ফিয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে কবুতর রেস করার আগে কি কি করতে পারবেন না, ঠিক আছে? সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর আমার এই চ্যানেলে এক এক চ্যানেল এক এক ধরনের ভিডিও করে থাকে। যেমন ধরুন, কিছু চ্যানেলের মধ্যে আপনি পাবেন যে কবুতর ওনারা যায় নানান জায়গায় গিয়ে ট্রাভেল করে নানান জনের নানান কবুতর পালকের কবুতর ভিডিও করে আপনাদেরকে দেখায়। কিন্তু আমার এই চ্যানেলে আপনারা আপনাদের কবুতর পালনের জীবনে অনেক কিছু উপকৃত হবেন, অনেক উপকার পাবেন, আপনাদের কবুতর পালার জীবন খুব সহজ করে দিবে। আর যে কোনো প্রবলেমে পড়লে প্রবলেমের সলিউশন আপনারা বের করতে পারবেন আমার এই চ্যানেল থেকে, ঠিক আছে? যদিও আপনারা আমি নানান জায়গায় ট্রাভেল করে নানান কবুতর পালকের নানান কবুতর বাসদের বাসায় গিয়ে ভিডিও করি না, কেন করি না, আমার চ্যানেলটা হচ্ছে যে কবুতর পালকদের হেল্প করার জন্য, ঠিক আছে? তাদেরকে সাহায্য করার জন্য, যেন তাদের কবুতর পালার জীবনটা খুব সুন্দর হয়, তারা যেন খুব সহজেই যে কোনো একটা সমস্যার সমাধান করতে পারে, ঠিক আছে? আমি অনেক ধরনের আমার পুরো চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে কবুতরের যে কোনো সমস্যার সমাধান দেওয়া, ঠিক আছে? এই জন্য আমি ট্রাভেল করে কোনো কবুতর পালকদের বাসায় যাই না। কেন যাব? কারণ আমার কবুতর দেখার প্রতি অত একটা ইন্টারেস্ট নাই, কারণ জীবন আল্লাহ তাআলার রহমতে অনেক কিছু দেখছি, ঠিক আছে? কবুতর দেখার আর কোনো কিছু বাকি নেই আমার, যার জন্য আমি এখন যাই না। এখন আমি মানুষদেরকে নানান ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি আর শিখিয়ে থাকি। একসময় অনেক গেছি, অনেক দূর হয়েছি, অনেক জায়গা থেকেই করছি, ঠিক আছে? এখন আমি অন্যদেরকেই করি, হেল্প করি, ঠিক আছে? আচ্ছা, যেই জন্য ভিডিওটা করছি, কবুতর ধাপ দেওয়ার আগে অথবা রেস করার আগে, যে ক্লাব থেকে যে রেস করেন অথবা এই যেমন ধরুন এক এলাকার কিংবা অথবা পরিচিত কারোর সাথে একসাথে মিল, আপনারা দুজন একসাথে ধাপ দিলেন পার্সোনালিভাবে আর কি, নিজেরা নিজের আর কি, ঠিক আছে? আর একটা হচ্ছে যে আপনারা ক্লাব থেকে দেন, তো যেটা থেকে দেন, ধাপ দেন বা রেস করেন, তখন কবুতর ধাপ দেওয়ার আগে ছাড়ার আগে কবুতরকে কখনোই গোসল করাবেন না। যদি আপনাদের নিয়ত থাকে আপনারা কবুতরকে ধাপ দিবেন, তাহলে কখনোই কবুতরকে গোসল করাবেন না, ঠিক আছে? এটা যেন সবসময় আপনাদের মনে থাকে, গোসল করাবেন না। আর কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের যে একটা ঔষধ, এগুলি কখনোই কবুতরকে খাইয়ে নিয়ে যাবেন না দু একদিন আগে, ঠিক আছে? কমসে কম 10-12 দিন আপনার গ্যাপ থাকতে হবে, ঠিক আছে? 10-12 দিন আগে আপনি ওষুধ খাইয়েছেন কবুতরকে, অথবা 7 দিন আগে, 8 দিন আগে, ঠিক আছে? যেমন ধরুন 2 দিন আগে খাইয়েছেন, 3 দিন আগে খাইয়েছেন, তারপর 3 দিন পর আপনি নিয়ে গেলেন রেসের জন্য, তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ একটা ওষুধের যে আপনার কাজ, এটা কিন্তু অনেকদিন পর্যন্ত শরীরে চলতে থাকে, ঠিক আছে? প্রথম খাওয়ানোর পর একটু বেশি থাকে, পরে ধীরে ধীরে আস্তে আস্তে এটা কমতে থাকে। এটা যে পাওয়ার, যে একটা মানে কাজ করা, যে কবুতরকে যে উইক করে ফেলে, দুর্বল করে ফেলে, অথবা ভিতর থেকে একটু থাকে মানে খারাপ যে অনুভূতি, এটা 3-4 দিন থাকে, ঠিক আছে? এটা ওষুধ বুঝে, ওষুধের পাওয়ার যত বেশি হবে, ওষুধের আপনার ক্ষমতা যত বেশি হবে, ততদিন একটু বেশি থাকবে, ঠিক আছে? আর সামথিং ওষুধ, সামথিং পাওয়ারের যে ওষুধগুলি আছে, এগুলি বেশি একটা দিন লাগে না, 2-3 দিনে সেরে যায়, ঠিক আছে? এই জন্য বললাম, ধাপ দেওয়ার আগে কখনোই কবুতরকে গোসল করাবেন না। যদি মনে করেন যে একটা পাখা যদি টেনে ফেলে, তাহলে মনে করেন যে ওই কবুতরটা বাদ। বাদ বলতে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো গিয়ে, রেস যে করবেন এটাকে 100% আপনি শিওরিটি পাবেন না যে এটা ফিরে আসবে, ঠিক আছে? এটা কামব্যাক করবে, এটা কখনই আপনি শিওর দিতে পারবেন না। এটা যে কোনো জায়গায় ড্রপ করে যেতে পারে, কারণ ওর পাখা দিয়ে আপনার যে এই হাওয়াগুলি, বাতাসগুলি আছে, এগুলি পাস হয়ে যেতেছে, ঠিক আছে? ও বাতাসটাকে আটকাতে পারতেছে না। বাতাস, একটা কবুতর যদি ওর পাখা দিয়ে বাতাস আটকাতে না পারে, তাহলে ওই কবুতরটা ফ্লাই করতে পারে না, ওর কষ্ট হয়। যত বাতাস আটকাতে পারবে ততই ওর উঠতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই জন্য বললাম, কবুতর যদি একটু পাখা ঝেড়ে ফেলে তাহলে তো সমস্যা। আর ধরুন যে পাখা ঝাড়ে নেই, আপনি বলবেন যে পাখা ঝাড়ে নেই, কবুতর তো খুব সুন্দর ভালো আছে, কিন্তু কবুতর যদি ঠান্ডা লেগে যায়, আপনি যতই গরম পানি দিয়ে গোসল করান, যতই গরম পানি দিয়ে গোসল করান, যতই আপনি কোনো ধরনের একটা ভালো লিকুইড দিয়ে গোসল করান, যেমন ধরুন ড্যাটল, স্যাভলন, ঠিক আছে, আর অন্যান্য যে লিকুইডগুলি আছে ভালো ভালো মানের, যেগুলি ব্যাকটেরিয়া মারে, খারাপ ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেটা দিয়ে করান, যদি একটু ঠান্ডা লেগে যায়, এখন আপনার ওই ড্যাটল, স্যাভলন এগুলি কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার জন্য কিন্তুই না, ঠিক আছে? যেন আগামীতে কোনো ধরনের রোগে না পড়ে, তার জন্য এটা দেওয়া হয়েছে, ঠিক আছে? আর আপনি শীতের মধ্যে কবুতরকে গোসল করাইছেন, গোসল করিয়ে তার কিছুদিন পর আপনি ধাবে নিয়ে গেছেন, তাহলে তো বিপদে পড়বেনই, কারণ ভিতরে তো ঠান্ডা রয়ে গেছে। ও যখন উপরে 1-2 ঘন্টা ফ্লাইং করবে, তখনই মনে করেন যে আর ওর শরীরে এটা কুলাবে না, কারণ ভিতরে একটু ওর সমস্যা আছে, সামথিং আছে। এই সামথিংয়ের জন্য ড্রপ করবে যে কোনো এক জায়গায় জিরানোর জন্য। যখনই জিরানোর জন্য ড্রপ করবে, এখন তো চারোদিকে কবুতর পালকের অভাব নেই,
যে কারো বা বামে বসতে পারে, বাড়িতে বসতে পারে, রেলিং। এখন কবুতর আপনার যে কোনো একটা খালি ছাদে বসে শান্তি পায় না, ঠিক আছে? যিনি কবুতর কি এখন আর বলবো, মনে করেন যিনি কখনো কবুতর পালে না, তিনি যদি দেখে তার রেলিং এর মধ্যে একটা কবুতর বসে রয়েছে, তিনি কিন্তু একে ধরার চেষ্টা করে। যদি এটাকে ধরে ফেলে তাহলে বুঝবেন যে এটার কামব্যাক করবে না, হয়তো উনি এটাকে পাখা কেটে পালবে, পালতে পালতে হয়তো মেরেই ফেলবে, ছোটো বাচ্চা থাকলে লাড়াচাড়া করতে করতে, আর নয়তো কবুতরটাকে খেয়ে ফেলতে পারে কিছুদিন, মানে অসুস্থ হয়ে যাওয়ার পর চিন্তা করবে যে একটু খেয়ে ফেলি, শেষ। আপনি তো বাসায় আশায় বসে রয়েছেন যে কবুতর ফিরে আসবে, কিন্তু 3 থেকে 4 দিন হয়ে যায় কবুতর ফিরে আসে না। আপনি ধরে নিয়েছেন কোনো কবুতর পালক ধরছে, যদি কোনো কবুতর পালক ধরতো তাহলে এটা কোনো না কোনো এক সময় এটা কামব্যাক করতো, কিন্তু এটা কামব্যাক করবে না, কারণ এমন এক লোকের হাতে গেছে যারা মানে আনন্দ আনন্দের জন্য ধরছে, ধরার পর অসুস্থ হয়ে যাওয়ার পর কবুতরটাকে খেয়ে ফেলছে, ঠিক আছে? এই জন্য কবুতরকে রেসে নেওয়ার আগে কখনোই গোসল করাবেন না, শীতের সিজনে গোসলই করাবেন না, ঠিক আছে? আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বারবার বলেছি, আপনারা শীতের সিজনে গোসল করাবেন না, একমাত্র গরমের সিজন ছাড়া, ওই চৈত মাসে যে রোদ বলে একদম মাটি ফেটে যায় রোদের গরমে, তখন আপনি কবুতরকে ঘন ঘন গোসল, ঘন ঘন বলতে সপ্তাহে একবার, মাসে একবার, অথবা মাসে না সপ্তাহে, মানে 1.5 সপ্তাহে, 1 সপ্তাহে পর আপনি গোসল করাতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আর শীতের দিনে যতই আপনি গরম পানি গোসল করান, যতই লিকুইড দিয়ে গোসল করান, কিন্তু কবুতরের কখনো ভালো রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে? আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? কেন বললাম, নানান জায়গায় মানে এত, উনি কিন্তু জানে, উনি অনেক আগে থেকে কবুতর পালে, উনি জানে যে এটা প্রবলেম হতে পারে, কিন্তু এখন উনি এটাকে খুব সুন্দর, মানুষের মানুষদেরকে খুব সুন্দর দেখানোর জন্য হয়তো উনি গোসল করে ফেলছে, ঠিক আছে? যার জন্য সমস্যা হয়েছে এখন প্রতিযোগিতা, তারপর আমাদের উঁচু নিচু যে লেভেলটা, ঠিক আছে, কার উপরে কে কে যাবে, ঠিক আছে, এই এইগুলি আমাদেরকে শেষ করে দিতেছে, ঠিক আছে? কবুতর সেক্টরটাকে শেষ করে দিয়েছে, ভালো ভালো রেঞ্জের কবুতর, এখন একটা ভালো রেঞ্জের কবুতর, আমার কথা কোনটা, ভালো একটি রেঞ্জের কবুতর, ওই পাশে যাও, সরি, ভালো একটি রেঞ্জের কবুতর যদি একটা কবুতর পালকের কাছে পড়ে তাহলে আমি খুব খুশি, আর যদি এমন একটি লোকের কাছে পড়ে যিনি কবুতরের বিষয়ে কিছুই বোঝে না কিন্তু তিনি ধরে ফেলছে যে কোনো এক জায়গা থেকে, বিল্ডিংয়ের রেলিংয়ে বসতে পারে, অথবা কারো জানলার একটা ছোটো বাড়তি জায়গা থাকে এখানে বসতে পারে, হাত দিয়ে ধরে ফেলছে, এখন তিনি যদি এটাকে সুন্দরভাবে পরিচর্যা না করতে পারে, পালতে না পারে, আর যদি পাখা কোনো শুন না দেয়, কখনোই যদি পাখা না দেয় তাহলে তো কবুতরে ফিরে আসবে না, একদিন পালতে পালতে কবুতর অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে হয়তো এটা মরে যেতে পারে, আর আর কিছু মানুষ আছে অসুস্থ হয়ে গেলে জবাই করে খেয়ে ফেলে, তাহলে এই যে কবুতরটা ওনার কাছে তো এটা তো 120 টাকা, কিন্তু যিনি পালে তার কাছে এটার দাম লক্ষ টাকা, হাজার হাজার টাকা তার কাছে, ঠিক আছে? 30,000-40,000 টাকাও, 30-40,000 টাকা দিলেও মানুষ কবুতর বিক্রি করে না, এমনও কবুতর আছে, ঠিক আছে? এমন রেঞ্জের কবুতর আছে মানে কলিজার টুকরা হবে, ঠিক আছে? এমনও যাদের পুরো বাড়ির মধ্যে কিন্তু সবগুলি কিন্তু বাদ দিই, এমন কিছু কবুতর আছে যেগুলি কলিজার টুকরা, ঠিক আছে? সেই কবুতর যখন ড্রপ করে যায় আর এমন এক লোকের হাতে পড়ে যিনি কিছুই বোঝে না কবুতরের বিষয়ে, কবুতরকে মেরেই ফেলছে, ঠিক আছে? আর কিছু মানুষ আছে মানে কি করে, আচ্ছা আপনি ধরছেন, ঠিক আছে, আপনি জানেন এটাই ওনার কবুতর, টেকের মধ্যে নাম্বার দেওয়া, আপনি দিলেন না, আপনি বাচ্চা নেন, ঠিক আছে, আপনি বাচ্চা নেন, খুব সুন্দরভাবে নেন যেন কোনো ধরনের সমস্যা না হয়, ঠিক আছে? বাচ্চা নিয়ে আপনার মন মতন বাচ্চা নিয়ে তারপর কবুতরটাকে আপনি ছেড়ে দেন, যদিও আপনার বাসা থাকতে চায় থাকুক, আর না থাকতে চাইলে উনি যার কবুতর তার বাসায় চলে যাক, ওই মালিকটা খুব খুশি হবে, যার কবুতর তিনি পেলে অনেক খুব খুশি হবে যে না আমার কবুতরটা 1 থেকে 1.5 বছর পর ফিরে আসছে, এটি আমার জন্য বহুত পাওয়া, আমি রেসে জিতি নাকি সমস্যা নেই, আমার কলিজার টুকরো যে ফিরে আসছে এটি বেশি আমার জন্য, ঠিক আছে? কখনোই গোসল করাবেন না রেসে নেওয়ার আগে, আর কোনো ধরনের ওষুধ আপনি এটাকে খাওয়াবেন না, ওষুধ কখন খাওয়াবেন, কবুতররা যখন রেস থেকে রেস করে বাসায় ফিরে আসবে, কামব্যাক করবে, কামব্যাক করার পর তারপর আপনি এটাকে ওষুধ খাওয়াবেন, ঠিক আছে? আর এক সিরিয়াল, ঠিক আছে, এক সিরিয়ালে নানান জায়গা থেকে ই করবেন না, কালকে এক জায়গা থেকে ধাপ দিয়েছেন কবুতরটা আসছে, আসার পর পরের দিন আবার একদিন বাদে আরেক জায়গায় নিয়ে গেছেন, এভাবে করবেন না, কবুতর গেলে কিন্তু বাদ হয়ে যাবে, ড্রপ করে যাবে, আমি আপনাদেরকে বলছি, কমসে কম 10 দিন পর পর আপনাকে নিতে হবে, এক জায়গা থেকে রেস করে নিয়ে আসছেন, আসার পর কবুতরগুলো কামব্যাক করছে, এগুলোকে আপনি 10 দিন এগুলোকে খুব সুন্দর সুন্দর আপনার ভালো খাবার, তারপর কিছু এনার্জি টাইপের কিছু লিকুইড আপনি এটি এগুলিকে খাওয়াতে পারেন, খাওয়ানোর পর
তারপর আপনি বাকি 9 দিন অথবা 8 দিন আপনি এগুলিকে শুধু রেস্ট দিবেন আর উড়াবেন, ঠিক আছে? ভালোভাবে উড়াবেন, খুব সুন্দরভাবে, বেশি চাপ দিয়ে নয়। তারপর 10 দিন পর আরেক জায়গায় যাবেন, আবার 10 দিন, আবার যখন কামব্যাক করে ফিরে আসবে তখন আবার 8-10 দিন পর আবার আরেক জায়গায় নিয়ে যাবেন। এইভাবে কালকে এক জায়গায়, এই গতকাল গতকাল এক জায়গায় দিয়ে আসছেন, আজকে আজকে জিরা এলেন, আগামীকাল আরেক জায়গায় নিয়ে গেলেন। এইভাবে করলে হবে না, একদিন একদিন পর অথবা এক সিরিয়াল 3 দিন 3 জায়গায় থেকে ছাড়লেন, এটা কখনোই করবেন না। এইগুলি, এই প্রতিযোগিতাগুলি আপনাদেরকে, আপনাদের কবুতর যেই পলিজের টুকরাগুলি আছে এগুলিকে বাদ করে ফেলবে, ঠিক আছে? আমি বললাম কথা সত্য না হলে তাহলে আপনি কমেন্টে কিছু বলেন, যদি এটা সত্য না হয় এই প্রতিযোগিতা আপনাদেরকে শেষ করে ফেলবে। প্রতিযোগিতা করবেন, ঠিক আছে? আমি তো না করতেছি না, করার জন্য করবেন, করার একটা সিস্টেম আছে। এগুলি তো মেশিন না তো এগুলি, ঠিক আছে? এগুলি কোনো গাড়ি না যে আপনি ইউজ করতেছেন, এটা তো একটা জীবন। ও এত দূর থেকে কষ্ট করে ফিরে আসছে, ওর কলি যত দুধ দুধ করতেছে, কখনো এমন জায়গা দেখেনি কে। আর কত এমন হইতে পারে, আপনি তো বাসায় বসে রয়েছেন, কিন্তু ওই জায়গায় তো বাজার সাথে তো দৌড়াদৌড়ি করতেছে, বাজার সাথে খেললে ফিরলা, ও যে কীভাবে যে আসছে এটা আপনি কল্পনা করতে পারবেন, ঠিক আছে? ভালো ভালো কবুতরগুলি আপনার বাদ করে ফেলতেছে এই প্রতিযোগিতা উঁচু নিচু। ও এবার ও ই করছে, এবার ও জিতছে, কে জিতছে? ও জিতছে। আইরে উনি তো অনেক বড় খেলোয়াড়, বড়ই কি ভাই, এগুলি আপনাদেরকে শেষ করে দিতেছে, ঠিক আছে? আমি বড় ছোট উঁচু নিচু দেখি না, আমার কথা হলো কি আমার কবুতরের জাতগুলি থাকতে হবে, ওরা থাকলেই আমি আছি, নাহলে আমার কোনো নাম নেই। যারা কবুতর পালে না তাদের নাম শুনবেন? কবুতর পালকদের কাছে শুনবেন না কখনই, যারা কবুতর পালে তাদের তাদের নামই আর কবুতর পালকের কাছে শুনবেন। কেন? ওই যে উনি নাম করছে ওই জন্য তো। যারা দিয়ে নাম হলো তাকে যদি মেশিনের মতো ব্যবহার করি, আজকে এখানে কালকে ওইখানে, এটা এটা ই না ভাই, ঠিক আছে? মনে কষ্ট নেবেন না, কষ্ট পেয়ে থাকলে বললেন, কমেন্টে বললেন, কোনো সমস্যা নেই, আমি কষ্ট নিব না। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত। দেখো হচ্ছে আগামীর ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন। আমার সাথে কীভাবে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে, ওটাতে ক্লিক করার পর 3টা অপশন শো করবে, 3টা মধ্যে একদম উপর যেটা থাকবে অল নোটিফিকেশন, ওটাতে ক্লিক করবেন। তাহলে কী হবে, প্রতিদিন আমি যে কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, কোনো ভিডিও আপনাদের মিস হবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কী করবো, মনে কর मैं अपना सारी ज़िंदगी कबूतर की मोहब्बत के साथ गुजारना चाहता हूँ, कबूतर ही मेरी सब कुछ है, सब कुछ, मेरी ज़िंदगी, मेरी हार्ट बीट।